আসসালামু আলাইকুম। আমার 23 সপ্তাহ রানিং, আমার ইউরিন ইনফেকশন 15 থেকে 20 দিন, অ্যান্টিবায়োটিক নিয়েছি তাও রিপোর্ট সেম। এমতো অবস্থা আমি কি করতে পারি? ওয়ালাইকুম সালাম। আপনাকে তারা আপনাকে প্রথমেই আমি বলবো যে আপনি অ্যান্টিবায়োটিক শেষ যদি হয়ে থাকে, আপনার 7 দিন আপনি কোনো অ্যান্টিবায়োটিক না খেয়ে আপনি আপনার ইউরিনটাকে ইউরিন ফর কালচার সেন্সিটিভিটি করতে দেন। কালচারের গ্রোথ কি আসে সেটার উপর ডিপেন্ড করে আপনি অ্যান্টিবায়োটিকটা নেবেন। 1-2 নম্বর কথা হলো, আপনি আরও একটা জিনিস দেখবেন, আপনার সাদা স্রাব যাচ্ছে কিনা। সাদা স্রাবও কিন্তু অনেক সময় দেখা যায় যে ইউরিনে বা ভ্যাজাইনাইটিস থাকলে, ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস থাকলে দেখা যায় যে এরকম বারবার পাস আসতে থাকে। সেই জন্য আপনার সাদা স্রাব যায় কিনা এটাও আপনি এক্সক্লুড করতে হবে। প্লাস আপনি অবশ্যই 7 দিন কোনো রকমের অ্যান্টিবায়োটিক না খেয়ে আপনি আপনার ইউরিনটা কালচার করতে দিবেন। কালচার সেন্সিটিভিটির রিপোর্টের উপরে আপনি আপনার অ্যান্টিবায়োটিকটা সিলেক্ট করবেন। যে আপনার একটি শেয়ার হয়তো একটি জীবনও বাঁচাতে পারে, তাই আপনি আপনার এই অনুষ্ঠানটিকে আপনাদের টাইমলাইনে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। দর্শক, আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আমরা পরবর্তী লাইভগুলো সেখান থেকে সম্প্রচার করব। আপনি আমাদের ইউটিউব চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তবে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জন্মের সময় আপনার শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনি আপনার পরিবারকে 80টি রোগ থেকে আজীবন সুরক্ষিত রাখতে পারবেন। স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশুর সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য। কর্ড ব্লাড ব্যাংকিংয়ের জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই নাম্বারে 01312178910।